গোটা বিশ্বের ইতিহাস তুলে ধরলেও কিন্তু এরকম চিত্র চোখে পড়বে না যখন এক মা নিজের সন্তানকে কখনো চর, কখনো থাপ্পড়, আবার কখনো লাথিবাদ পড়ছে না কিছুই, আর সেই চিত্র দেখে রীতিমতো চমকে উঠছে মানব সমাজ। সন্তান হয় কুমাতা হয় না, প্রচলিত প্রবাদ তাই বলে, কিন্তু সেসব আজ ইতিহাস। এ যে কুমাতারই নজির, বাদ পড়ছে না চর, থাপ্পড়, লাথি কোনো কিছুই। 3 বছরের শিশুর উপর এই অত্যাচার দেখে হতবাক হরিয়ানার ফতেহাবাদের পুলিশ প্রশাসন পর্যন্ত। মানবিকতা কোথায়? শিশুর উপর অকথ্য অত্যাচার তার মায়ের। 3 বছর বয়সী শিশুর উপর যেভাবে অত্যাচার হয় তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয় প্রত্যেককে। বাবা মাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রশ্ন, নিজের সন্তানের উপর কি করে করতে পারে এক মা এই রকম অকথ্য অত্যাচার? জেরায় উঠে এলো আরো চাঞ্চল্যকর তথ্য, এই শিশুটিকে নাকি এই দম্পতি দত্তক নিয়েছিল, আর তারপর এই দুরবস্থা শিশুটির। ঘটনার খবর পেয়ে দম্পতির বাড়িতে হাজির হয় শিশু কল্যাণ সমিতির সদস্যরা। পাওয়া যায়নি শিশুটির কোনো জন্মের শংসাপত্র। পুলিশ ও শিশু কল্যাণ সমিতির সদস্যরা ঘটনাস্থলে হানা দিয়ে উদ্ধার করে শিশুটিকে, এবং তারপর স্থানীয় সরকারি হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন শিশুটি গুরুতর আহত, উপরন্তু অপুষ্টিতেও ভুগছে। এক যে ঔরত হ্যায় ও ডেলি রুটিন সে লগভগ 15-20 দিনো সে লাগাতার ইস বচ্চে কো উপর বিঠা কে ছত পর বিঠা কে খানা খিলাতি হ্যায়, প্লাস উসি কে ওয়হীন পর বর্তন হ্যায় ও ওয়হীন পর ইসকো মারতি হ্যায়, ক্যোঁকি ইস ইস লেডিজ নে ইস বচ্চে কো অ্যাডপ্ট কিয়া হুয়া। তবে পৃথিবী জুড়ে এখনো কিছু ভালো মানুষ রয়েছেন, যেমন এই ভিডিওটি রেকর্ড করেছে যে ব্যক্তি, তার তত্ত্বাবধানেই এই ঘটনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। তো মানে টিম বানাই লিগাল অফিসার নে মিলকে, জিসমে সোশ্যাল ওয়ার্কার আর আউটরিচ ওয়ার্কার কো লেকে মেয়ে মৌকে পে গয়া, তো মুঝে বচ্চা আঙ্গন মে বেঠা হুয়া মিলা। পুলিশ কো বুলাযা গয়া হ্যায় কি জো ভি মামলা বনেগা পুলিশ কো রেফার কর দিয়া যায়, ফিলহাল ইসকে মেডিকেল করওয়ায়া জা রাহা হ্যায় বাল কল্যাণ সমিতি দ্বারা। और क्या करती है बाल कल्याण समिति, पुलिस को कैसे लिखती है, क्या रिपोर्ट लिखती है, मैंने अपनी रिपोर्ट में बाल कल्याण समिति को दे दी। क्या আধুনিকতার নিদর্শন কি এই? মধ্যযুগেও মাতৃস্নেহে কোনো খাদ ছিল না, আজ কি হলো তাহলে সমাজের? মার খেয়েও করুণ চোখে তার মায়ের দিকেই তাকিয়ে থাকে শিশুটি, কারণ ও যে তাকে মা বলে ডেকেছে। ফতেহাবাদ থেকে যশপাল সিং এর রিপোর্ট।